সুধী দর্শক মণ্ডলী, HNS এর আজকে কনফারেন্স, আর এখানে আসতে পেরে আমি খুব ধন্য। আর বিশেষ করে যার জন্য এসেছি, আমাদের আরিফ সাহেব, আরিফ ভাই আমাকে খুব ভালোবাসেন। যাই হোক, উনি মহানগর প্রজেক্টে চলে গিয়েছিলেন, তো যাই হোক, আমার এক বন্ধু, সে আমার বাল্য বন্ধু ইদ্রিস। এই ইদ্রিস আমাকে এখানে তার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আমি আসতে পেরে এখানে ধন্য। তাই সবাইকে জানাই আমার রসিক মনের এক রাস রসালো ভালোবাসা। হ্যাঁ, এখানে সবচেয়ে প্রিয় ব্যক্তি সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব, তেনাকে ধন্যবাদ, স্যালুট। হ্যাঁ, সুদর্শন মণ্ডলী, আসুন, একটা কথা মনে রাখবেন, হাসি আনন্দে লিভার ভালো থাকে। তবে এটা আমার কথা নয়, ডাক্তার সাহেবের কথা, যারা এইভাবে হাসতে পারে তাদের লিভার ভালো থাকে এবং লাংস পরিষ্কার থাকে। হ্যাঁ, সুদর্শন মণ্ডলী, আমার ছোটবেলার কাহিনী একটু বলি, আর আমি গান শোনাবো, আরও শিল্পী আছে তারাও গান শোনাবে, তবে আমি কিন্তু গান জানি দেড় লক্ষ সব দুই লাইন করে। আমি লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম, আমার ছোটবেলার কাহিনী একটু বলি। আমি লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম, ক্লাস টুতে দুইবার ঝাড়লাম, ক্লাস থ্রিতে তিনবার, মানে ঝাড়া মানে বুঝেছেন, বসিয়ে পড়া আর কি। যাই হোক, তো আমার মা আমার বাবাকে একদিন ডেকে বলছেন যে, ওগো কি বলছো বলো, ওই ছেলেকে ওই স্কুল থেকে সাটাই করে দাও, ওই এক এক ক্লাসকে দুই তিনবার করে ঝাড়ছে, ও অন্য স্কুলে ভর্তি করে দাও। বলে স্কুলের দোষ, ও এক এক ক্লাসে দুই তিনবার করে থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, মানে পেকিয়ে পাকা পেপে হচ্ছে। তো যাই হোক, ক্লাসে বসে থাকলে শিক্ষক সাহেব আমাকেই জিজ্ঞেস করতেন, আই কাজল, হোয়াট? জি স্যার, বানান কর প্রস্ফুটিত। বলে স্যার প্রস্ফুটিত বানান করব, পরপলা সরপটি ত। শিক্ষক সাহেব বললে, আয় কি বললি, আয় বানান কর প্রস্ফুটিত, ভালো করে বানান কর, ইয়ার কি হচ্ছে না, প্রস্ফুটিত বানান কর। স্যার আমি বললাম তো, পয়রাপলা সরপটি আর তা প্রস্ফুটিতা। বলে শিক্ষক সাহেব বলে, আয় বানান কর ফোটকে। বলে স্যার ফোটকে, ফ ফ ফ। বলে কি রে ফ ফ করছিস কেন, ফোটকে বানান কর। বলে স্যার ফর পা আগে সে আটকে ফোটকে। শিক্ষক সাহেব বললেন, আয় বস, এই কুদ্দুস ওট। বলে জি স্যার, তোর জন্ম কী বারে? তা কুদ্দুস বসে, স্যার আমার জন্ম বৃহস্পতি বারে। বলে বস, এই রফিক ওট। জি স্যার, তোর জন্ম কী বারে? বলে স্যার আমার জন্ম রবিবারে। বলে বস। কাজল, বলে জি স্যার তোর জন্ম কী বারে? তাই বললো, স্যার আমার জন্ম শুক্রবারে। তো পাশ থেকে আমার এক বন্ধুটে বলল, স্যার শুক্রবার তো বন্ধের দিন, জন্ম কী করে হইল? কিছু মনে করবেন না, নিছক কৌতুক। আমি বেশ কিছু ছবিতে অভিনয় করেছি, মানে সেই সময় সালমান শাহ, নাইম, শাবনাজ, মৌসুমি, এরকম একটা যুগ ছিল। আমি তাদের সাথে বেশ কিছু ছবিতে অভিনয় করেছি, ছবির দুই একটা নাম বলি, চোখে চোখে, চাঁদনি রাতে, এক পলকে, টাকার অহংকার, সেই তুফান, মানে যাই হোক আরও বেশ কিছু ছবি। তো এক ছবিতে ভিলেন রাজীব সাহেব আমার বাবা হয়েছিলেন, আর আমি ওই ছবিতে দশটা বিয়ে করেছিলাম। না না, এটা অভিনয়। সুদর্শন মণ্ডলী, আমার বিয়ের গল্প একটু বলি। ছোটবেলা লেখাপড়া গেল, এবার বিয়ের কথাটা বলি। আমি বেশ কিছু ছবিতে অভিনয় করছি এবং বেশ কয়েকটা দেশে আমি ঘুরেছি। তো আমার বাবা একদিন আমাকে বলছেন যে, কাজল, বাবা
অনেক দিন ধরে গান বাজনা করলি, হ্যাঁ, সিনেমায় অভিনয় করলি, হ্যাঁ, এবার বিয়েটা করবি চল। বলে বাবা বিয়ে করবো তো মেয়ে কই? বলে চল দেখাচ্ছি। বলে যাই হোক, বাবা আমার হাত ধরে মেয়ে দেখাতে নিয়ে গেলেন। এখন মেয়ের বাড়ি গেছি, যাওয়ার পরে দেখি মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি বললাম বাবা কোনটি আমার বউ? বাবা বলছে থুট হারাম জাদা ছেলে, বুঝো ওই যে হলদে লাল নীল চেক দিয়া শাড়ি পরা ওইটাই তোর বউ। বলে বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে কেন? বলে মেয়ের কি চোখ যেন কবুতরের খোপ, মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন দু টাকার নোট। বাবা এই মেয়ে চল। তো যাই হোক, জোর করে বিয়ে করালেন, শুভদৃষ্টির পালা। বউ আমার সামনে বসে আছে, আমিও বউয়ের সামনে বসে আছি। বউ আমার গলায় মালা দেবে, আমিও বউয়ের গলায় মালা দেব, এমন সময় কারেন্ট অফ। বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে। কিছু মনে করবেন না, এটা আমার বউয়ের দোষ না, কারেন্টের। হ্যাঁ, সুই দশমণ্ডলী আসুন একটু গান নিয়ে বলি। আগেকার গান কত প্রাণ ছিল, আগের গান কি সুন্দর ছিল। আরে ও পরদেশি, হ্যাঁ সেই হাত তুলে এইভাবে বলতো, আর আজকাল হাত এত দূর ওঠে না, এতটুক অর্ধেক হয়ে গেছে। কি করে তোকে বলবো, আমি জানি আজকাল স্টাইলটা এরকম হয়ে গেছে। সেই সময় ছবির নাম ছিল এতটুকু আশা, ঝড়ের পাখি, অবুজ মন, জীবন থেকে নেয়া, ঘর সংসার, মায়ের দোয়া, বধু বিদায়, এরকম অনেক নাম করা করা, অনেক অজানা, কি বলবো সবই জানা, এখন বলতে পারবো না, এইসব ছবির নাম ছিল। আর এখনকার ছবি দেখেন, না না কিছু মনে করবেন না, কিছু কিছু ছবি অবশ্য ভালো হচ্ছে, তবে কিছুদিন আগে ওই রকম নাম ছিল আর কি, হারাম খোর, মরণ কামড়, কাটা রাইফেল, ধর পাকড়াও, খাইছি তোরে কুপা। বলেন কি মুখস্থ দেখেন, এই কুপা বললি শামসু চলে আসে, কি চমৎকার, কি রুচি। আপনারা দেখেন রুচি কেমন বদলিয়েছে, এই কুপার সাথে শামসুর কি সম্পর্ক, এইটাই বুঝতে পারলাম না। যাই হোক, সেই সময় বাবা মার কণ্ঠে গান শুনতাম, সেই উত্তম সুচিত্রার গান, মানে কি বলবো তাদের লিপ মিলানো, সন্ধ্যা হেমন্ত মান্নাদের গান। আবার আমার দেশেও তাই, সত্য সাহা, আব্দুল জব্বার, বশির আহমেদ, এরকম সৈয়দ আব্দুল হাদি, আরও আরও অনেক শিল্পী। যাই হোক, সবাই সবার প্রতি শ্রদ্ধা জানালাম, এবং যাদের নাম বললাম না তাদের প্রতি শ্রদ্ধা জানালাম, কারণ সব নাম এখন বলতে পারবো না, অনেক শিল্পী। তো আমার বাবার কণ্ঠে গান শুনতাম, সেই সময় সিনেমার গান গেয়ে গেয়ে আমাদের বাবা মারা ঘুম পাড়াতেন। সিনেমার গান আজকাল তো সিনেমা হলে কেউ যায় না, খুব কম। যাই হোক, সেই বাবা মাদের গানের কথা একটু বলি। আমার বাবার কণ্ঠে এরকম গান শুনতাম, লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না, লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না, যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো কারো পানে চাই না, না চাই না, না চাই না, আমি তো মন। আমাদের সত্য সাহার গান, আমার বাংলাদেশের গান। হ্যাঁ, আবার আমার মায়ের কণ্ঠে কেমন শুনতাম, কথা বল
না বলো ওগো বন্ধু, চাই হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব, কথা বলো না বলো ওগো বন্ধু, আবার সেই বশির আহমেদের গান, দেখো না আমারে তুমি কাছে, দেখো না দূরে আছি সে ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না, এসব গানের প্রাণ ছিল রস ছিল। আর আজকালকার গান দেখেন, সিনেমা হলের পর্দা যখন খোলে নায়িকাগুলো দাপাতি দাপাতি আসে, আর মাঝে মাঝে যেখানে সেখানে লাথি মেরে দেয়, কোণে লাথি মারছে এটা খেয়াল নেই, কিছু মনে করবেন না, মাঝে মাঝে নায়কের গায়েও লাথি মেরে দেয়। হ্যাঁ, আসুন স্টাইলটা দেখুন, গানের স্টাইল। ওরে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে। মনে করবেন না, আজকাল মিডিয়াতে সবাই দেখছে, মা বোন বাবারা কিছু মনে করবেন না, আজকাল ড্যান্স কিন্তু এরকম হয়ে গেছে, না না সবাই দেখছে, যার জন্যে এই প্রজন্মের ছেলে মেয়েরা পাগল, কিসের জন্যে পাগলু, তোরা সাকার লে, যাই হোক এইভাবে কেউ ড্যান্স করবেন না, মাজার বল বিয়ারিং খুলে যেতে পারে। সেই দর্শকমণ্ডলী, আমি জানি আপনারা খুব মজা করছেন, কিন্তু হাতে তালি দিচ্ছেন না, মাঝে মাঝে দিচ্ছেন, থ্যাংক ইউ। একটা গল্প বলি এই হাতে তালি নিয়ে। একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে রুনা লায়লা, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ আরও শিল্পীরা আমন্ত্রিত। তো সেখানে 3000 দর্শক, 3000 দর্শক হাতে তালি নেই। অবাক হয়ে গেলাম যে 3000 দর্শক হাতে তালি নেই, ব্যাপারটা কি? রুনা লায়লা গান গেয়ে চলে গেল, হাতে তালি নেই। এন্ড্রু কিশোর গান গেয়ে চলে গেল, হাতে তালি নেই। অবাক হয়ে গেলাম, হলের লাইটগুলো যখন জ্বলল তাকিয়ে দেখি 3000 দর্শক ঠিকই আছে, কি করে হাতে তালি বাজবে? ওই 1500 ছেলে আর 1500 মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে, কারণ সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। এবার একটু জোরে হাতে তালি দেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুধু দর্শক মণ্ডলী, যাই হোক, আমার সেই পুরোনো দিনের কথা একটু বলতে হয়, সেই ব্যাঙের কথা। ব্যাঙের একটা মিটিং ছিল, তো সেই সময় আমার আবিষ্কার, ব্যাঙেরাও কথা বলে, পশুরাও কথা বলে, একটু বুঝতে হয়, অনেক সময় এরকম অনেক বেঁধে যায়, আমার আবিষ্কার। তো মোটা ব্যাং, যেটা কুলা ব্যাং, ওইটা কিন্তু ড্যাঙায় বসে থাকে, দেখবেন পানির মধ্যে থাকে না। মোটা ব্যাং যেটা কুলা, সেটা সবসময় ড্যাঙায়, আর ছোটো ছোটো ব্যাং ওগুলো পানির মধ্যে ডুবে থাকে। তো মোটা ব্যাং সেটা কিন্তু আমি আমার প্রথম ক্যাসেটে নাম দিয়েছিলাম, ওই মোটা ব্যাং হচ্ছে চেয়ারম্যান, না না আমি চেয়ারম্যান সাহেবের কিছু বলছি না, জাস্ট আমার সেই প্রথম ক্যাসেটে এইভাবে উপমা দেওয়া ছিল। তো যাই হোক, মোটা ব্যাং ড্যাঙায় বসে কি বলছেন দেখবেন, খুব খেয়াল করে শুনবেন। এই আষাঢ় শ্রাবণ মাসে ব্যাঙেদের মিটিং হয়, তখন কুলা ব্যাং কীভাবে কথা বলে, মফেদ
মকসেদ 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 মকসেদ। খুব খেয়াল করে শুনবেন, এরকম শোনা যায় একজনের নাম। যাই হোক, মাফ করবেন যদি কারোর নাম বেঁধে যায়। তো এবার মকসেদ ভুষ করে ঠেলে উঠে বলছে, মানে জি স্যার, জি স্যার। তো মোটা ব্যাংকটা বলছে, মানে সিগারেট, যাই হোক ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। না না, মানে এটা আমার আবিষ্কার, মানে এরকমই শুনেছিলাম আর কি। তারপর মকসেদ বলছে, কি যায় মানে কি সিগারেট, কি সিগারেট। তো মোটা ব্যাংক তখন বলছে, মানে কেটু কেটু সিগারেট একসময় চলতো খুব। যাই হোক, তো ওরকমই শুনেছিলাম আর কি। যাই হোক, এইবার মকসেদ বলছে, মানে কয় প্যাকেট, কয় প্যাকেট। এবার মোটা ব্যাংক বলছে, মানে এক প্যাকেট, এক প্যাকেট। এবার সিগারেট এনে বলছে, নেন। তো মোটা ব্যাংক বলছে, দাও, মানে সবাইকে দাও, সবাইকে দাও। তো সবার কাছে যাচ্ছে, তার মকসেদ কি বলছে, মানে কিটা কিটা নেবেন, নেন। এবার আসুন ছাগলের কথা বলি। দেখবেন ছাগল মাঠে খুঁটো পুঁতে থুয়ে মালিক বাড়ি চলে যায়। ছাগল আপন মনে ঘাস খায়। যখন মেঘলা আকাশ হয়, মেঘলা ভাব, তখন কিন্তু দেখবেন ছাগল গরু ঘাস খাওয়া বন্ধ করে দেয়। কেন জানেন? এই ছাগল গরুর কানের ভিতরে পানি গেলে এরা বাঁচে না। তো যাই হোক, যখন মেঘলা আকাশ, ছাগল আকাশের দিক তাকিয়ে কি বলছে, দেখা যাক, মানে দেখা যাক। অনেক সময় মেঘ হলে যে বৃষ্টি হয় তা তো হয় না। এইবার যখন সিটে ফুটা পড়া শুরু করলো, তখন ছাগল বলছে, ভিজে গেলাম, মানে ভিজে গেলাম। এইবার যখন জোরে জোরে গপ গপ করে পড়া শুরু করেছে, তখন ছাগল একবার এইদিক যায় আর একবার ওইদিক যায়, কারণ তার তো খুঁটো পুঁতা। বাড়ির মালিকের দিক তাকিয়ে বলছে, নিয়ে যা। সুদর্শমণ্ডলী, আসুন এবার আমি ছোট্ট একটা গল্প বলবো, সেটা হচ্ছে আমার দাদুর কাহিনী। আমার দাদু সেই সময়কার গান শুনত, সেই কাননবালা, আঙুরবালা, কমলা ঝরিয়া, শচীন দেব বর্মন, আব্বাসউদ্দিন, আব্দুল আলীম, ইনাদের গান খুব পছন্দ করতেন। কিন্তু একটু বলি, দাদুর কথা পরে বলি, আসুন একটু ব্যান্ড সঙ্গীত নিয়ে বলি। আমি প্রচণ্ড গান ভালোবাসি। ধরুন আমি জানি সবাই তাদের ভক্ত, তাদের নাম বলার সঙ্গে সঙ্গে আমি জানি, জেমস, হাসান, আয়ুব বাচ্চু, পথিক নবী, পান্তখানাই, যাই হোক এরকম অনেক অগণিত শিল্পী আছে। আমি সব নাম বললাম না, আমি একটু জেমসের স্টাইল বলি। তবে আমার ভাষায় আমি প্যারোডি বেশির করে হিন্দি, বাংলা, এই ব্যান্ডের সবই প্যারোডি করে থাকি। আমি নকল, আমি জানি। আর এমনিও তো আমি কি বলবো, নকল করে পাস করেছি। পাগলার প্রেমে পড়ে হ, পাগলি এখন হুবু হুবু করে হ, পাগলার প্রেমে পড়ে হ, পাগলি এখন হুবু হুবু করে হ।
বেলার প্রেমে পড়ে পাগলি এখন হুকু হুকু করে ওরে পাগলি যাস না হারে পাগল খেপে গেলে বাঁচাবে কে তোরে ওরে পাগলি যাস না হারে পাগল খেপে গেলে বাঁচাবে কে তোরে একটু বলি, আমি বলেছি আমি গান জানি 1.5 লক্ষ সব 2 লাইন করে। তো যাই হোক, আসুন এবার আয়ুব বাচ্চুর স্টাইল। ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি অবসর পাইলে রাধিয়ে আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি অবসর পাইলে রাধিও ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, একটু মাকো মাকো করে রাধিও ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি অবসর পাইলে রাধিও ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, একটু মাকো মাকো করে রাধিও। ঘন বরষার কালে ভুনা খিচুড়ি কিন্নি দিও আমার গালে, আষাঢ়ে শ্রাবণে ঘন বরষার কালে ভুনা খিচুড়ি কিন্নি দিও আমার গালে, মন চাইলে ইলিশ ভাজা দিও সাথে দাঁত খুসানির কাঠি দিও, কিন্নি অবসর পাইলে রাধিও ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি অবসর পাইলে রাধিও ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, একটু মাকো মাকো করে রাধিও। এবার আসুন হাসান। এই হাসানের গানে প্রচণ্ড দম লাগে এবং কোতন লাগে। কেউ কোতন দিয়ে গান গাওয়ার চেষ্টা করবেন না, কারণ গান খুব সাধনার জিনিস, সহজে গান সবার হয় না। তাই কোতন দিয়ে চেষ্টা করবেন না, অন্য ঘটনা ঘটে যেতে পারে। আসুন হাসানের স্টাইল। তবে নিঃসন্দেহে হাসান একটা ভালো শিল্পী। আসুন হাসানের স্টাইল। একটু স্টাইল নিচ্ছি, কিছু মনে করবেন না। চুপচাপ পরিপূর্ণ সরিয়াম আলোই আমার চারিদিক ঘিরে ছয়জন মেয়ে দোড়ই, ছায়া ছায়া রূপ কেঁপে ওঠে বুক একটু একটু করে আমা, আজকে রাতে সেই সয়ে গেছি সেই ভয়ে জানটা ধরে নাই, কত কষ্ট আছে সারা ঢাকায়, কত কষ্ট আছে সারা ঢাকায়। হ্যাঁ, সেই দশমণ্ডলী এ গান গাইতে যেয়ে আমরা হলুদ হয়ে যাচ্ছি। শুধু দশমণ্ডলী আসুন, আমার দাদুর কথা একটু বলি, শেষ কথাটা বলে আজকে বিদায় নেব। অনেক শিল্পী আছে, অনেকক্ষণ ধৈর্য সহকারে আছেন, আজকে আপনাদের সামনে উপস্থাপন করে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার দাদু সেই সময় দেখবেন আফিমের নেশা ছিল, আফিম এখনও আছে। তো আগে
হাঁপানি রুগীদের আফিম দিলে নাকি একটু হাঁপানি কমতো, এটা আগেকার কথা। তা দাদুর ওই আফিমের নেশা, আফিম না হলে মাথা খারাপ হয়ে যায়। এখন দিদিমা ওই আফিমির কৌটা আর এক জায়গায় লুকিয়ে রেখেছেন। এখন দাদু দিদিমাকে ডাকছেন, বলি গিন্নি, বলি ও গিন্নি। মানে দাদু সবসময় আফিম খায়, এইটা দিদিমার পছন্দ হয় না, দিদিমা লুকিয়ে রেখেছেন, এবার দাদু খুঁজে পাচ্ছে না, মাথা গরম। বলি গিন্নি, বলি কি বলছো বলো। দেখো আমার আফিমির কোটো ডাকনে রেখেছো, তুমি তো প্রত্যেক দিন সরাও। সারাদিন আফিম আফিম করে মরো, বলে একটু ভগবানের নাম করতে পারো না, একটু দেব দেবীর নাম করতে পারো না। বলে দেখো ওই যখন আফিমের নেশাটা চেপে যায় তখন তোমার নামটাই যে ভুলে যায়। বলে কেন, দেব দেবীর নামও কি ভুলে গেছো, ভগবান কত। তুমি একটু কইয়ে দাও। কেন, দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক এই পাঁচটার নাম করলেই হয়। ঠিক আছে আমি করছি, ততক্ষণ তুমি আফিমির কোটোরা নিয়ে এসো, এই পাঁচটার নাম করলেই হবে। ঠিক তো? ঠিক, করছি। ঠিক ঠিক। তো দিদিমা আফিমির কোটো আনতে গেছে, দাদু দায় থেকে দেবদেবীর নাম করছেন কিভাবে, শুধু দর্শক মণ্ডলী দয়া করে সবাই আমার দিকে তাকান, দাদু কেমন করছে? দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক, মানে তার তো আফিমের নেশা, ওই দেবদেবীর নাম তার মনে নেই, আফিম কখন আনবে ওই দিক খেয়াল। তো দিদিমা মাঝে মাঝে তাকাচ্ছে যে ঠিক মতো দেবদেবীর নাম করছে কিনা, তাড়াতাড়ি। দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক, মানে শুনিয়ে শুনিয়ে বলছে দিদিমাকে, কার্তিক কার্তিক, মানে এবার আসছে কার্তিক, মানে খুব খুশি দাদু, কার্তিক 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 অগ্রায়ণ, পৌষ মাঘ, মাঘ বেটা, ছেলে পিলে, পিলে যকৃত, হাঁপানি, কাশি, কাশি গয়া, বৃন্দাবন, পুরি, পুরি লুচি, বোঁদে, রসগোল্লা, সন্দেশ, ব্রহ্মদেশ, বাংলাদেশ, চীনা, আর্জেন্টিনা, ম্যারাডোনা, বেলেডুনা, ফসফরাস, ইউরিয়া, পটাশ, গিন্নি পটাশ। কিছু মনে করবেন না, নেশায় অনেক সময় অনেক কিছুই ভুলে যেতে পারে, তাই বেশি নেশা করা ভালো না। হ্যাঁ শুধু দর্শক মণ্ডলী, তো আজকের মতো আমি বিদায় নেব, আবারও দেখা হবে, এরকম একটা অনুষ্ঠান হোক, আরও ভালো ভালো শিল্পী নিয়ে আসব। তবে আমরা আজকাল অনেক বিকৃতি ঘটাচ্ছি, যেমন ভালো গান ভালো জায়গায় নেই, রিমিক হয়ে যাচ্ছে, কিন্তু রিমিক হওয়াও ভালো, কিন্তু বাজে ব্যাপার করে দিচ্ছে, সেটা দেখুন। সেদিনকে ফ্যান্টাসি কিংডমে দেখলাম ঢাকায়, আমি সেই মেয়েটার পোশাকে পোশাকের কথা বললাম না, সেই আব্দুল আলিমের গান, যার গান দিয়ে আজকাল সেরা কণ্ঠ হচ্ছে, ক্লোজ আপ ওয়ান হচ্ছে, সেই পুরনো দিনের গান নিয়েই, আব্দুল আলিম, আব্বাসউদ্দিন, সচিন দেব বর্মন, তাদের গান দিয়ে হিট হচ্ছে। হ্যাঁ সেই আব্দুল আলিমের গানটাকে কিভাবে বিকৃতি করছে দেখুন, গানটা হচ্ছে অরিজিনাল গানটা হচ্ছে এই, আপনারা সবাই জানেন, মনে ছোঁয়া লাগা গান, আমার দেশের গান, হলুদিয়া পাখি সোনারে বরণ, পাখিটি ছাড়ি লোকে, পাখিটি ছাড়ি লোকে। না না দাঁড়ান, আমি যে কথাটা বলতে যাচ্ছি, এত সুন্দর গান, একটা মেয়ে আসলো, কিভাবে স্টাইল দেখেন, হাসি লাগারই কথা, আসলো এইভাবে, গানের স্টাইল দেখুন, হলুদিয়া পাখি, এটুকু তো থাকলো, তারপরে দেখেন, সোনারি বরণ, আপনারা বলুন এটা কি শ্রুতি মধুর হলো? আজকাল দেখবেন শিল্পীরা গানের শেষে এইটুকু দিয়ে যায়, এই উটা কি, পিছন থেকে কেউ খোঁচা মারলো? না না, ভালো গান ভালো জায়গায় থাকতে দিন, তাই আমার দাদু সেই সব গান পছন্দ করতেন, শচীনের স্টাইল। তুমি
এসেছিলে পরশু তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি তুমি কি আমায় বন্ধু একবার ডাকনি কাল কেন আসনি কেন ভালোবাসনি তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি আবার নজরুল সঙ্গীত দেখুন অত সহজ নয় গান অত সহজ নয় নজরুল গীতি গাইতেন কমলা ঝরিয়া নিহারবালা নজরুল ইসলামের কাছে গান শিখেছেন সেই নিহারবালার কণ্ঠটা শুনুন কেন কেন প্রেম যমুনা আজে হলো যথের কেন প্রেম যমুনা আজে হলো যথের কেন প্রেম যমুনা আজে হলো যথের তলে টলা মালা রহে না শের তলে টলমল রহে না শের কেন প্রেম যমুনা আজে হলো যথের কেন প্রেম আবার নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে মা শেষ দেখা দেখবে সেই অনন্তবালা সেই কঠিন গানটি গেয়েছেন নবদ্বীপের নিমাই সন্ন্যাসী হয়ে যখন চলে যাচ্ছে তার বাসর ঘরে বউকে রেখে ওই রাত্রেই এবার ওই জ্বলন্ত অগ্নি নিয়ে শাশুড়ি কী করবে মানে নিমার মা কী করবে তাই নিমাইকে শেষ দেখা দেখবে মা কীভাবে ডাকছেন সেইটা শুনুন নিমাই দাঁড়া রে দাঁড়া রে নিমাই দেখিব ও তোমা আহারে নিমাই দাঁড়া রে ঘরে বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্ত যোগিনী ঘরে বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্ত যোগিনী আর কত কালে রাখব বান্ধব রে অনিমাইর দিয়ে মুখের বাণী রে নিমাই দাঁড়া রে হ্যাঁ তো আমার দাদুর চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে দাঁত পড়ে খাইবার গিরি পথ হয়ে গেছে তো দাদু আমাকে একদিন বলছেন যে গান বল এই তোদের আমলের গান আমার মোটেও ভালো লাগে না ওই আমাদের আমলে এত সুন্দর ছিল তো দাদুকে বললাম দাদু তোমাদের আমলে কেমন ছিল তো নিমাই দাঁড়া গানটা দাদু আমাকে শোনাচ্ছেন শুধু দর্শক মণ্ডলী দাঁত যদি না থাকে তো ভাষাটা অস্পষ্ট শোনা যায় তো দাদু কিভাবে শোনাচ্ছেন আমার দিকে তাকান নিমাই ও দাদা হে ইয়ো 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 ও দাদা হে না ফা 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 আমি দাদুকে বললাম দাদু তোমার অ্যাজমা রুগী তুমি গান গেও না আসো এটা মডার্ন করি নিমাই দাঁড়া নিমাই দাঁড়া দাঁড়া রে দেখিব তোরে দেখিব তোরে নিমাই দাঁড়া নিমাই দাঁড়া নিমাই দাঁড়া দাঁড়া রে আমার দাদু যখন বলছেন খুব সুন্দর গেয়েছিস আমাকে একটু শিখিয়ে দিবি দাদুর শিখিয়ে দিলাম এবার দাদু গাচ্ছেন ও নিমাই দাদা হ্যাঁ ও নিমাই দাদা হ্যাঁ ও দাদা হে হো 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 না ফা 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 না ফা 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 ভোজ্যা
শুধু দর্শকমণ্ডলী, এইভাবে আর বুড়ো দাদু দিদিমাদেরকে নাচাবেন না। সবাই ভালো থাকুন, সবাইকে জানাই শুভরাত্রি।